খুলনার উপকূলীয় এলাকায় আমন আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও সাম্প্রতিক অস্বাভাবিক জোয়ারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় মাদারীপুরে চলছে আমন আবাদের প্রস্তুতি। ভাসমান বীজতলায় রোপা আমনের চারা উৎপাদন করা হচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। অতিবৃষ্টি ও সম্প্রতি অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খুলনার উপকূলীয় উপজেলাগুলোতে আমনের আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কয়রা, পাইকগাছা, দাকুপ, বটিয়াঘাটার বিভিন্ন উপজেলার 73,500 হেক্টর জমি এখনও তলিয়ে আছে। এসব এলাকায় আমন ধানের সব বীজতলা নষ্ট হয়ে গেছে। নতুন করে পানি জমাইয়ে মেলা ক্ষতি হয়ে গেছে। বৃষ্টিতে পানি চুনি বেঁধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে গাছ সব মরে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে অন্যান্য উপজেলা থেকে চারা এনে রোপা আমন আবাদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠে ক্ষয়ক্ষতি নিরূপণ করছি, ক্ষয়ক্ষতি যখন পূর্ণ রূপ আমরা পাব তখন পূর্ণ ক্ষয়ক্ষতি রিপোর্ট আমরা দিতে পারব। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় মাদারীপুরের সদর, রাজুর, শিবচর ও কালকিনিতে কলাগাছের ভেলায় ভাসমান বীজতলা তৈরি করে রূপা আমনের চারা উৎপাদন করছেন কৃষকরা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এই চারা অন্তত 1 থেকে 1.5 বিঘা জমিতে লাগানো যাবে। সামনে আমরা এভাবে করতে পারবো, আশা করি আমরা এতে ভালো উন্নতির দিকে যাইতে পারবো। আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বন্যার পরবর্তী ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা এই ভাসমান বীজতলা স্থাপন করে যাতে কৃষক পরবর্তীতে ধান রোপণ করতে পারে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সহযোগিতা করতে পারে। এবছর মাদারীপুর জেলায় 35,000 হেক্টর জমিতে রূপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।